গণেশ কে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। প্রতিটা মানুষই এখন প্রত্যেক দিন ঘুম থেকে চিন্তার মধ্যে রয়েছেন যে আগামী দিনটা আমার কেমন যাবে, বা আজকে সকাল থেকে আমি কি কি ভালো সংবাদ পাবো বা কি কি খারাপ সংবাদ পেতে পারি। তো জীবনের সংবাদকে সুসংবাদ আর দুঃসংবাদ রূপে পূর্ণ করতে গেলে আজকে এমন একটা ব্যাপার বা জিনিস নিয়ে আলোচনা করব যে জিনিসটি রেগুল মানে নিত্যদিন যদি করা যায় তাহলে আপনার জীবনে দুঃসংবাদ সব সরে গিয়ে সুসংবাদ আসতে পরপর শুরু করবে। একটা সন্তান যখন প্রত্যেক দিন ইঁদুর দৌড়ে ছুটছে এটা চাকরির জন্য, যে কোনো একটা জায়গায় প্রাইভেট হোক গভর্নমেন্টের চাকরি প্রাপ্তির জন্য, সেখানে যতবার যত জায়গায় সে ইন্টারভিউ দিয়েছে সেখান থেকে শুধুমাত্র তার দুঃসংবাদ আসছে যে না সিলেক্ট হননি। আবার যেচে আপনার সন্তান ফোন করছে সেই কোম্পানিকে, কোম্পানি বলছে পরে জানাচ্ছে, তা কোথাও একটা টাল বাহানা মনে হচ্ছে যে আপনার সন্তানের চাকরি নিয়ে। আবার আপনার সন্তানের আপনি চাইছেন যে 2020 করোনার মধ্যে আমার মেয়ের বিয়েটা হলো না, বয়স বেড়ে গেল, 21 সেম প্রবলেম হবে, তার থেকে এখন যে গভর্নমেন্ট রুল করেছে যে 50 জনকে নিয়ে আপনি বিয়ে করতে পারেন যদি এই করোনার লকডাউনের আগে আপনার বিয়েটা হয়ে যায়। তো প্রত্যেকটি মানুষের কিন্তু ইন্ডিভিজুয়াল একটা করে সমস্যা রয়েছে, এবং এই সমস্যাগুলো দূর করতে গেলে আপনাদের চেম্বারে অবশ্যই যোগাযোগ করতে হবে। কারণ আমরা যখন লাইভ অনুষ্ঠান করি প্রত্যেক দিনের একটা 25 মিনিটের প্রোগ্রামে কয়েক লক্ষ মানুষকে প্রেডিকশন দেওয়া কখনোই সম্ভব নয়, তার জন্যই কিন্তু চেম্বারগুলো ওপেন আছে। আর এটুকু কখনোই ভাববেন না যে আমার চেম্বার আসা মানে হচ্ছে আপনি করোনাকে বয়ে নিয়ে আসছেন, বা আমার চেম্বারে করোনাকে বয়ে নিয়ে আপনি বাড়ি যাচ্ছেন, তা হবে না। আমার চেম্বার যারা আসেন তারা জানেন যে আমার চেম্বারে ফুল অফ স্যানিটাইজেশন করা হচ্ছে, আপনাকে গান মেশিন দিয়ে চেক করা হবে আপনার বডির টেম্পারেচার, আপনাকে ফুল বডি স্যানিটাইজ করা হবে, আপনি যেখানে বসছেন আপনাকে সেখানে স্যানিটাইজ করে বসানো হচ্ছে, আপনি উঠে গেলে ওই জায়গাটার সঙ্গে সঙ্গে আবার স্যানিটাইজ করা হচ্ছে। এবং শুধু তাই নয়, চেম্বারের ভেতর যখন আমি যেখানে বসছি একজন ক্লায়েন্ট বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে দুটো চেয়ার দরজা টেবিল সমস্তটা স্যানিটাইজ করে আপনাদের ঢোকানো হচ্ছে। এবং আমি এটুকু বলতে অনেক মানুষ ভয়তে আসতে চাইছেন না, বা বলছে না আমার যেতে খুব ইচ্ছা কিন্তু বাড়ি থেকে ছাড়তে চাইছে, তাদের ক্ষেত্রে বলবো আপনি সতর্ক হয়ে আসুন। এবং যেভাবে আপনি বাড়ির থেকে আসবেন, আপনি আমার বাড়ির থেকে, অর্থাৎ আমার চেম্বার হচ্ছে আমার বাড়ি, আমার দরজা, আমার ঈশ্বরিক ঘর, এবং বলতে পারি সেখানে আমার গৃহ মন্দির, আপনি সেখান থেকে আবার সেইভাবেই বাড়ি ফিরতে পারবেন। আমি অবাক হলাম কালকে ব্যারাকপুর চেম্বারে মানুষের ঢল দেখে। প্রথমত বলবো প্লিজ, এত বুকিং করে যারা করছেন তারা মেনটেন করুন, যাকে যেমন টাইম দেওয়া হচ্ছে সে কিন্তু তেমন টাইমে আসছেন না। এই কথাগুলো এই জন্যই ফার্স্টে বলছি প্রোগ্রামটা শুরু করার আগে, যে আমি মানুষকে বলতে চাই অনেক কথা যেগুলো হয়তো প্রোগ্রামে চলাকালীন বলা যায় না। ফার্স্ট কথা হচ্ছে যারা বুকিং করছেন যে টাইমিংগুলো আমরা মেনশন করছি আধ ঘন্টা ডিফারেন্স করে, সেই টাইমগুলো প্লিজ মেনটেন করুন। কাউকে আমরা একটায় ডাকছি, কাউকে আমরা দেড়টায় ডাকছি, দুটো হচ্ছে, এইভাবে কিন্তু আমরা মেনটেন করছি আপনাদের ভালোর জন্য। অনেক মানুষ বলছে ট্রেনের জন্য তাতেই চলে এসে, এটা করলে হবে না, তাহলে বুকিংটা আপনাকে ফাস্ট করতে হবে। বুকিং যদি আপনি দিনের দিন করেন তাহলে পিছিয়ে যাবেন, আর বুকিং আগে থেকে করলে আপনি ফার্স্টে হবেন। আর থার্ড লাস্ট কথা হচ্ছে প্লিজ প্লিজ, আমি হাত জোর করছি যাদের বুকিং নেই, যাদের বুকিং এর নাম নেই তারা প্লিজ এসে ভিড় করবেন না। কালকে অলরেডি 6 জনকে আমরা ফিরিয়ে দিয়েছি ব্যারাকপুর চেম্বার থেকে, আমাদের তিল ধারণের জায়গা নেই। এবং যার জন্য ব্যারাকপুর চেম্বারের আশেপাশের লোকজন কিন্তু অবজেকশনটা পর্যন্ত করেছে, যারা এত লোক নিয়ে প্লিজ আসবেন না, কারণ আমি জানি মানুষ দেখানোর জন্য আসে, প্রতিকারের জন্য আসছে, কারণ সামনে খুব ভালো একটা অবস্থা আছে, প্লাস যদি লকডাউন পড়ে যায় আপনার কপালে আবার চিন্তার ভাঁজটা পড়ে যাবে, তাই জন্য মানুষ ছুটে আসে। কিন্তু হ্যাঁ, মানুষের স্বাস্থ্যবিধিটাকেও তো আমাকে দেখতে হবে। কালকে অসংখ্য 6 জন এক্সট্রা লোক এসছে, যারা বলছে আমরা ফোনে বুকিং পাইনি তবু চলে এসেছি যদি দেখানো যায়। তো আমার চেম্বারে যদি কোনো রাস্তা নেই, যাদের বুকিং হচ্ছে তারাই আসবে, যে 12 জন বা 15 জনের বুকিং নেওয়া হচ্ছে চেম্বারে শুধু তারা আসুন প্লিজ। তার বাইরের লোকরা ফোনে বুকিং না করে আসবেন না, জানি ভালোবাসেন আমাকে, জানি বিশ্বাস করেন আমাকে, জানি আমার প্রতি আপনার আস্থা আছে, জানি ভরসা আছে, কিন্তু আমাকেও তো সময় দিতে হবে যে এত লোককে দেখার পর আমার শরীরটা নিতে পারবে কিনা। তো তাদেরকে বলছি প্লিজ এই ভালোবাসাটা সবাই মিলে একসাথে আমরা ভাগ করে নিই, এই সপ্তাহ পেলাম না তো পরের সপ্তাহে আসুন, কিন্তু আপনি সুস্থ থাকতে গেলে এটুকু মেনটেন করতে হয়। প্লিজ সবাইকে অনুরোধ করছি অবশ্যই করে মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার রাখতে হবে, এটা কিন্তু সব থেকে আগে কথা, নাহলে কিন্তু আমার চেম্বারে ঢোকা একদম যাচ্ছে না। আমি কিন্তু বারবার বলছি আমার চেম্বারে যারা স্টাফ আছে বা যারা আমার অ্যাসিস্ট্যান্ট তারা কিন্তু ভীষণ স্ট্রিক্ট, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে বসাচ্ছে, এবং 5 জনের বেশি ভেতর তুলে দিচ্ছে না। তাই আপনাদেরও বলবো একটু প্লিজ বুকিং কনফার্ম হচ্ছে তারাই আসুন, বাকিরা নেক্সট উইকের বুকিং নিন, দেখে নিন কে আছে। নমস্কার, বলুন কে বলছেন? আমি মালদহ থেকে বলছি, মানসিক পাত্র। জানবেন কার সম্বন্ধে?
আমি জানবো যে দাদার দাদার জন্য দাদা আমার দাদার মেয়ের জন্য দাদার মেয়ে চলুন দাদার মেয়ের নাম বলুন শম্পা পাত্র শম্পা ডেট অফ বার্থ বলুন 20 জুলাই 1992 20 জুলাই 20 জুলাই 1992 ওকে জন্ম সময় বলুন সন্ধ্যে 7:18 ওকে সন্ধ্যে 7:18 আর জন্মস্থান কোথায় কলকাতা কলকাতা নারকেল ডাঙ্গা ওকে কত দিন ধরে দেখছেন অনুষ্ঠান আমি অনেক দিন ধরে অনুষ্ঠান দেখি কেমন লাগে অনুষ্ঠান ভালো লাগে তো ভালো লাগে বলেই তো ফোন করেছেন তাই না কিন্তু একটা কথা বলুন তো জন্মচার্ট বলছে যে আপনি এর আগেও আপনার দাদার মেয়ের জন্য বা ভাইয়ের মেয়ের জন্য জেনেছিলেন আমার কাছে নয় অন্য কারোর কাছে সেখান থেকে আমি স্যাটিসফ্যাকশন পাননি জন্মচার্ট বলছে আপনার কিন্তু জানা হয়েছে আপনি কাউকে ছক দেখিয়েছেন এবং তার কিন্তু প্রতিকার হওয়ার কথা কোনো মাদুলি কোনো কবজ গলায় থাকার কথা না কিছু নেই শরীরে না জন্মচার্ট বলছে ওর বাবা মা সামনে আছে না বাবা মা নেই তাহলে বাবা মার থেকে একবার আপনি জিজ্ঞাসা করবেন ঠিক আছে এখানে আশেপাশের কারোর থেকে হয়তো কোনো ঠাকুর মশাই বা কোনো সোনার দোকানে কেউ বসে তাকে মেয়ের চার্ট দেখানো হয়েছে কারণ জন্মচার্ট বলছে ওর জন্মবার সোমবার ঢুকছি মকর লগ্ন মীন রাশি নক্ষত্র উত্তর ভাদ্রপদ মকর লগ্ন মীন রাশি নক্ষত্র উত্তর ভাদ্রপদ প্রথম কথা হলো বিবাহিত জীবন কিন্তু শুভ নয় বিবাহিত জীবনে পা দেওয়ার আগে ভালোবাসা রিলেশন সম্পর্কে পা দেওয়ার আগে জটক বিচার ছাড়া বিয়ে দেবেন না বোঝা গেল কর্মজীবনটা বিশু আপনার পাশে কি কথা বলছে আমার ভাই আছে ভাই মানে যার মেয়ের কথা আপনি বলছেন না 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 অন্য জন ওকে এখানে বিবাহিত জীবন ভালো নয় ফার্স্ট কথাই কিন্তু বলেছি দ্বিতীয় খুব ভালো মেয়ে খুব পড়াশোনা ভালো ট্যালেন্টেড মেয়ে কিন্তু এত শরীরের প্রবলেম হবে হেলথ এত হেলথ প্রবলেম থাকবে যে পড়াশোনার ক্ষেত্রে মাঝপথে আটকে যেতে পারে গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির যোগ আছে কর্মজীবন অত্যন্ত শুভ কিন্তু মাথা গরম রাগ তেজ জেদ মারাত্মক রকমের আছে হ্যালো আমি যেগুলো বলছি আপনি ইয়েস অর নো কিছু বলতে হবে যেহেতু আপনার ভাইয়ের মেয়ে আপনি সবটা জানেন কিনা আমি জানি না তবু জিজ্ঞাসা করছি ওর কি বিয়ে হয়ে গেছে কেমন বিবাহিত জীবন হ্যালো বিবাহিত জীবন কেমন তা আপনি আমি যখন আপনাকে বলছি আপনি রেসপন্স কেন করছেন না আমি তো ফার্স্টে আপনাকে শুরু করলাম বিবাহিত জীবন ভালো নয় তো তখন আপনি কোন রেসপন্স তো করলেন না আমাকে আমি শুনছি তো না মন দিয়ে শুনলে হবে না আমি কোনো গল্প বলছি না আপনাকে আপনার মতো লক্ষ লক্ষ মানুষ অনুষ্ঠানটা দেখছে আমার কথাগুলো সত্যি কি মিথ্যে তার জানার তো দরকার আছে তাই না অর্থাৎ আপনি রেসপন্স না করলে আমি বলতে পারবো না দ্বিতীয় কথা হচ্ছে শ্বশুরবাড়ি ফ্যামিলি একদম ভালো নয় শ্বশুরবাড়ি ফ্যামিলি বারবার এই মেয়েকে মিথ্যে বদনাম মিথ্যে অপবাদ দেবে কিন্তু একটা কথা বলুন তো জন্মচার্ট বলছে মেয়েটি নিজের পায়ে তো নিজেই কুড়ুল মেরেছে এই বিয়েটা কি আপনারা দিয়েছেন না ভালোবাসা করে বিয়ে করেছে না এটা অত্যন্ত খারাপ বিয়ে এবং এই বিয়ের ক্ষেত্রে ও জীবনে সাকসেস সফলতা পাবেন না এদিকে আপনি বলছেন ওর বাবা মা কোথাও দেখায়নি বাট জন্মচার্ট তো বলছে হাতে কোনো মুখ তো থাকার কথা এবং কোনো না সেটা আপনি ওর বাবা মাকে জিজ্ঞেস করবেন আপনি কি ওদের বাড়িতেই থাকেন প্রায় দিন আসার থাকা দুটো করে এক নয় এই যে বললাম বিবাহিত জীবনটা শুভ নয় এটা নিশ্চয়ই বুঝতে পারলেন অতএব এটা শোনার পর বাড়ি বসে নয় চেম্বারে যোগাযোগ করুন বা কারোর সঙ্গে যোগাযোগ করুন আমি একটা কথা মানে বলতে চাই যারা যার সম্বন্ধে জানতে চাইছেন তাদের সম্বন্ধে আপনাকেও জানতে হবে কারণ যে কথাগুলো আমি বলবো সেগুলো আপনাকে প্রবলেম জানতে হবে এই ক্লায়েন্ট হয়তো পরে জানতে হবে যে হ্যাঁ বাবা মা কোথাও গিয়েছিল কারণ বিবাহিত জীবনটা ভালো নয় বলে ভালো করার জন্য তাহলে প্রমাণটা পেয়ে গেলেন ফার্স্টেই বললাম যে এর কিন্তু দেখানো হয়ে যাবে কোনো তাবিজ কবজ পড়া আছে উনি বললেন না তারপর শুরু করলাম বিবাহ ভালো না উনি বলতে চাইছিলেন না আমি জোর দিতে বললো যে হ্যাঁ বিয়েটা ভালো নয় বলেই তো ফোন করেছি তো যার বিয়েটা ভালো হয় না আপনি যেমন চিন্তা নিয়ে আমাকে ফোন করে বাবা মা তো কোথাও যেতে পারে কোনো ঠাকুর বাড়ি কোনো ভরের বাড়ি যেতেই পারে তো আগে নিজে কনফার্ম হোম যে আমি যেটা বললাম আপনি বুঝতে পারছেন কিনা বা
তার সম্বন্ধে জানেন কিনা, তবে তো আমাকে বলবেন আপনি। নমস্কার। হ্যালো, জয় মাতারাম। জয় মাতারাম, বলুন, জানবেন কার সম্বন্ধে? আমি আমার নিজের সম্বন্ধে জানি। ওকে, নাম বলেন। নাম? নাম জয় দাস। আপনার নাম? হ্যাঁ, জয় দাস। ডেট অফ বার্থ বলুন। 22/4/1999। জন্ম সময় বলো ভাই। রাত্রি 11:30। জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতায়। তুমি এখন কোন জায়গায় ফোন করছো? আমি বজবজ থেকে ফোন করছি। বজবজ। তোমার জন্মবার বৃহস্পতিবার, থার্সডে। ঠিক আছে, এবার ঢুকি মেইন হরোস্কোপে। তোমার ধনু লগ্ন কর্কট রাশি নক্ষত্র পুষ্যা। ঠিক আছে, প্রথম কথা, তোমার জীবনে জ্যোতিষ প্রফেশনের ব্রাইটনেস হওয়ার চার্ট। তোমার এই সাবজেক্টটা ভীষণ ইন্টারেস্টিং লাগে। কি আমি কিছু ভুল বলছি? এবং জন্মচার্ট বলছে তোমার এই সাবজেক্টটা জানার পড়ার ভীষণ আগ্রহ, প্রচুর আগ্রহ। জন্মচার্ট বলছে জীবনে প্রচুর প্রতিষ্ঠা পাওয়ার চার্ট, কিন্তু ব্যবসা করার চার্ট, কর্মজীবন কিন্তু শুভ নয়। অতএব কোনো গভর্নমেন্ট সার্ভিস চাকরি তোমার জন্য কিন্তু একদম হবে না ভাই। ঠিক আছে, এই চার্টটা ব্যবসার চার্ট, এবং ব্যবসা করলে প্রভূত উন্নতি তুমি করতে পারবে আগামী দিনের জন্য। বাট কোনো চাকরির চেষ্টা করলে সেটা কখনোই সম্ভব নয়। তুমি কি করছো এখন? এখন আমি একটা মুদিখানা দোকানে কাজ করছি। না, এটা তোমার তোমার কাম্য নয়। এই যে বলে না, মুদিখানা দোকানে নয়, তোমার মুদিখানা দোকান হওয়ার কথা। বুঝতে পারছো? অতএব ব্যবসার চার্ট, কিন্তু জন্মচার্ট বলছে জ্যোতিষ প্রফেশন শিখেও তুমি জীবনে প্রতিষ্ঠা পেতে পারো। দেখো, এই কথাটা আজ অব্দি কেউ জ্যোতিষী তোমাকে বলবে না, কারণ জানে তুমি যদি শিখে নিয়ে পড়ো তাহলে একটা জ্যোতিষীর সংখ্যা বেড়ে গেল, ওদের ভাতটা মেরে গেল। তা কিন্তু নয়, যার কপালে ভগবান যেটুকু দেবে, যেমন দেবে, সে তেমনটাই পাবে, তাই না? অতএব তোমার যদি মনে হয় তুমি জ্যোতিষ প্রফেশন শিখতে পারো কোনো জায়গা থেকে, শেখার পর তুমি এই প্রফেশনটা কাজে লাগিয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। তোমার বলো, তোমার জন্য তারামাই শুভ, কারণ তোমার ধনু যেহেতু লগ্ন এবং সেখানে ক্ষেত্রে তারামায়ের সত্যি খুব ভক্ত। দেখো, তুমি ভক্ত তারামায়ের সব থেকে বেশি, সেটা আমার জানার কথা নয়, তাই না? বা জ্যোতিষ শাস্ত্রটা সায়েন্স, অ্যাস্ট্রোনমি বেস অ্যাস্ট্রোলজি। ওকে, যদি কেউ ভালো করে লেখাপড়া করে শাস্ত্রটাকে নিয়ে, সে পুঙ্খানুপুঙ্খ মেলাতে পারবে। আর যদি সে মনে করে আমি ব্যবসা করতে চাই, শুধু টাকা ইনকাম করতে চাই, তাহলে জীবনে কখনো কোনো কিছু মেলাতে পারবে না, তাই না? অতএব এটুকু ভাবো, জীবনে প্রতিষ্ঠা পেতে গেলে ভালো কোথাও গিয়ে এখানে শিক্ষা যদি নিতে চাও, তুমি দাঁড়াতে পারবে। এবং আমি চাই যে এই সাবজেক্টটার প্রতি আগামী দিনে মানুষের এতটা বিশ্বাস বাড়ুক যে বাবা মারা সন্তানদের বলুক তুমি জ্যোতিষ প্রফেশনে যাও, যেটা মানুষ এখন ঘৃণা করে, সহ্য করতে পারে না, চিটিংবাজ বলে। আমি পরিষ্কার বলছি, আমার তাতে কোনো দ্বিধা নেই, কারণ আমার নিজেরও কখনো লজ্জা লাগে যখন কোনো ক্লায়েন্টগুলো আমাকে এসে বলে, দাদা আপনার কাছে এলাম আর তাতে উপকার পেয়ে গেলাম, বাট ওখানে 5 বছর ছিলাম কোনো কাজ হয়নি, ওখানে 2 বছর ছিলাম কোনো কাজ পেয়ে, আমার তখন খুব খারাপ লাগে। তখন মনে হয় যত তাড়াতাড়ি এই প্রফেশনটা আমি ছাড়তে পারবো আমি বাঁচি, কিন্তু কিছু করার নেই, ঈশ্বর যেটা। বলো, যাই হোক, কেটে গেল লাইনটা। তো আমার মনে হয় মানুষকে সঠিক মার্গদর্শন করানো ভীষণ দরকার। শুধু আমি বড় লোক হবো, আমারই গাড়ি বাড়ি থাকবে তা নয়, প্রতিটি মানুষ যেন সঠিক পথে যায়, প্রত্যেকটি ঘরে সন্তান যেন প্রতিষ্ঠা পায়, প্রতিটা মায়ের চোখের জল যেন মোছানো যায়, প্রত্যেকটা ঘর থেকে দুঃখ দারিদ্র অভাব অনটন মেটানো যায়, প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে নিয়ে গর্বিত হতে পারে, প্রত্যেক বাড়ি থেকে একটা করে রত্ন তৈরি হয়, এবং প্রত্যেক সংসারে একদম পূর্ণিমার মতো চাঁদের আলো ঢুকুক, এটাই জয় প্রসাদ এত বছর চেয়েছে এবং আজকের দিনে কয়েক লক্ষ মানুষের সফলতা দিয়েছে। তার একটাই কারণ যে আমি জানি কাজটা করতে কি করে করতে হয় এবং কিভাবে আপনাকে প্রতিকার প্রতিবিধান দিয়ে সফলতার শীর্ষে পৌঁছানো যায়, নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে জ্বলিয়ে। কারণ যখন যোগ্য করতে বসে যে গা শরীর জ্বলে, কিন্তু কিছু করার নেই, হয়তো ঈশ্বর আমার কপালে এটাই লিখেছে যে একজন জ্বলে অপরকে আলোকিত করবে। তাই তো মোমবাতিকে আমরা বলি না, সে নিজে জ্বলে অপরকে বা ঘরকে আলোকিত করে। তো আমি মনে করি আমি সেই প্রদীপ বা মোমবাতি যে আপনাকে মার্গদর্শন করাবে। যদি এখনো মনে হয় সঠিক পদ্ধতি চান বা পথে যেতে চান, সন্তানকে সঠিক পর্যায়ে পৌঁছাতে চান, ইমিডিয়েট যোগাযোগ করুন, দেখুন আপনি সাকসেস অবশ্যই পাবেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যালো হ্যালো
লাইনটা কেটে গেল। দেখুন আমি অবশ্যই বারবার বলি যে একটা কথা, যে মানুষকে সচেতন থাকতে হবে, ভালো থাকতে হবে এবং সাবধান থাকতে হবে। এই চ্যানেলে বা বহু চ্যানেলে বহু প্রোগ্রাম হয়, কিন্তু বলুন তো সব প্রোগ্রাম কি সফলতা পায়? সব জায়গায় মানুষ কি সাকসেস পায়? সব জায়গা থেকে মানুষ যখন ঘুরে প্রতারিত হয়ে আমার কাছে আসে, তখন তার দুটো হাত পুরো খালি হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়, আমাকে দেওয়ার মতো কিচ্ছু থাকে না, তখন আমারও কিছু করার থাকে না, কারণ আমাকেও তো একটা অর্থের বিনিময়ে কাজ করতে হয়। আমি যার থেকে দ্রব্য সামগ্রী নেব তাকে অর্থ দিতে হবে, সেই মানুষটি যার থেকে কিনবে তাকে টাকা দিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা চেন সিস্টেম। যদি আপনি আমাকে অর্থ দেন, আমি সে অর্থ ওকে দেবো, সে আবার তাকে দেবে, তবে আমাকে দ্রব্য দেবে। আর দ্রব্যগুণ না পেলে আমি যোগ্য করতে পারবো না, দোষ কাটাতে পারবো না, পুজো করতে পারবো না এবং আপনাকে সফলতাও দিতে পারবো না। তাই মাথায় রাখতে হবে সঠিক জায়গায় যেতে হবে। আমার আগে পিছে দায়ে বায়ে না কোনো অ্যাঙ্কার বসে যে আমার হয়ে প্রশংসা করবে, আমার ঢাক দুটো কাটি দিয়ে এন্টার বাজাবে, তা কিন্তু নয়। আমি এগুলো একদম অপছন্দ করি যে কেউ আমার কথা একদম তুলোধ্বনা করে বলুক, এবং সবসময় বারবার বলি যে আমি একা প্রোগ্রাম করতে চাই, কারণ আমার মনে হয় যে আমার কথাটা আমার মুখ দিয়ে বলাটাই শ্রবণীয় লাগবে। আমার পাশের মানুষটি যে বসে আমার হয়ে ঢাকঢোল বাজাবে, সে ভালো কেউ ভালো বলবে, আবার খারাপ কেউ খারাপকে ভালো বলবে, সেটা তো সম্ভব নয়। মানুষ তাতে বিভ্রান্ত হয় যে এই মহিলাকে অন্য সময় দেখলাম ভালো বলছে, আবার এই আবার একে বলছে খারাপ, তো এটা একটা মানে বিভেদ তৈরি হয়। তাই সব থেকে আগে হচ্ছে মানুষকে মানুষের পর্যায়ে পৌঁছে দেওয়া। আর বারবার বলবো লাইভ হরোস্কোপ, যেটা বারবারই আমি বলেছি, লাইভ হরোস্কোপ প্রত্যেকটি মানুষ এখন ডাকযোগের মাধ্যমেও কিন্তু পেতে পারেন। এটা একটি এমন বই যে বইটি আপনার জীবনই লেখা থাকবে সারা জীবন। আপনি কিভাবে চলবেন, কি মেনটেন করবেন, কি মেনটেন করবেন না, প্রতিটা বছর আপনার কেমন যাবে, সমস্তটা এই বই আপনার কিন্তু গাইডলাইন করবে। এই বইটি আপনি এখনও মানে হাফ দক্ষিণাতে পাবেন, ডিসকাউন্ট আছে 50%। যারা যারা মনে করছেন বাড়ি বসে অর্ডার দেবেন, তারা বাড়িতে পৌঁছে যাবে। এখনও অবধি চলছে, কারণ লকডাউন হয়ে গেলে আমরা আর পোস্ট করতে পারবো না। আর অবশ্যই যোগ্য ক্রিয়া পুরো যেগুলো আমরা দেখেছেন বারবার, সেগুলো অনেক অনেক মানুষ কিন্তু একত্রিত হয় যোগ্য আহতি দেওয়ার জন্য। আরো দেখে নি কি আছে। নমস্কার, বলুন, অল্প সময় তাড়াতাড়ি বলুন। আপনার কর্মজীবন, আপনার ডেট অফ বার্থ বলুন। 3/9/1982 1982। সে তো বুঝলাম, 2 তারিখ পেরিয়ে 3 তারিখ পরে, 3 তারিখ পেরিয়ে 4 তারিখ, সেটা তো বলতে হবে। আপনার জন্মবার কি শুক্রবার? না, ওটা বাংলা মতে বৃহস্পতিবার, ইংলিশ মতে শুক্রবারটা পড়ে গেছে, যেহেতু 12টা পড়েছে। ওকে, তার মানে হচ্ছে আপনার 2 তারিখ পেরিয়ে 3 তারিখ, ঠিক আছে। মেন হরোস্কোপে ঢুকছি, মিথুন লগ্ন কুম্ভ রাশি নক্ষত্র শতভিশা, ঠিক আছে। প্রথম কথা, আপনি একাধিকবার প্রতারিত হবেন, একাধিকবার একাধিকবার মানুষ আপনাকে ছুরি মারবে। যত লোকের উপকার করবেন, যত লোকের পাশে থাকবেন, যত মানুষকে ভালোবাসবেন, যত মানুষকে আপন করবেন, তত মানুষই পাল্টি খেয়ে যাবে। কি ভুল বলছি? দ্বিতীয় কথা হচ্ছে, লগ্নে রাহু বসে আছে আর চন্দ্রভঙ্গ কাল সর্পযোগ। এই কাল সর্পযোগের জন্য আপনার কোনো কিছু আজ অবধি সফলতা পায়নি, সব কাজ আধেক 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 করে কেটে গেছে। এবং জন্মচার বলছে আপনার মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, মাথা গরম রাগ তেজ হঠকারী সিদ্ধান্ত একদম নেবেন না, ঠান্ডা মাথায় কাজ করতে হবে, বুঝে কাজ করতে হবে। যাকে আপনি নিজের ভেবে কাছের ভেবে সব কথা বলছেন, সেই মানুষটাই আপনার সঙ্গে বাকিদের বিবাদ বাঁধিয়ে দেবে। বোঝা গেল? সেটা সেটাই হচ্ছে কাল সর্পযোগ। দেখুন আপনার কর্মের ক্ষেত্র, এক মিনিট, আপনার এই যে বললাম না, বিবাদ তৈরি করাচ্ছে, আপনার কর্মের জায়গায় অসংখ্য শত্রু তৈরি হয়ে যাচ্ছে। এবং দেখবেন আপনি হাজার পরিশ্রম, হাজার কাজ, হাজার মন দিয়ে করলেও আপনার নাম নেই। যারা কাজের জায়গায় গিয়ে একটু টেবিলে চেয়ারে বসে ঘুরে বেড়াচ্ছে, তাদের নামে জয় জয়কার হচ্ছে। অতএব জন্মচার্ট বলছে কাল সর্পযোগে প্রতিকার প্রতিবিধান দরকার। এবং কর্মজীবন কিন্তু হঠাৎ করে কর্মচ্যুতি হতে পারে, কাজ চলে যেতে পারে আপনার। বোঝা গেল? না, অতএব এগুলো প্রতিকারের প্রয়োজন হয় বোন, এভাবে হয় না।
শুধু বাড়ি বসে কাজ পাবো কিনা, বাড়ি বসে চাকরি হবে কিনা, হয় না। কাল সর্বজগের প্রতিকার করিয়েছেন, তাহলে দারিদ্র যোগের প্রতিকার করিয়েছেন, টাকা যা কামান কিচ্ছু রাখতে পারবেন না, বাড়িতে বসে টিউশন করলে সেই টাকাটাও চলে যাবে। কি করেন তো আপনি, প্রচুর খাটেন কিন্তু কোনো নাম নেই, জীবনে কোনো উন্নতি নেই, কোনো সাকসেস নেই। অতএব প্রতিকার প্রতিবিধান এই জন্য প্রয়োজন হয়। শুধু মানুষ এমনি মুখ দেখাতে চেম্বারে আসে না বা অর্থটা এমনি দেয় না, আপনি নিজে দাঁড়ালে তবে পরিবারটাকে দাঁড় করাতে পারবেন। তার জন্য প্রতিকার প্রতিবিধান ইজ ভেরি ইম্পর্টেন্ট। 1992 রেটাভিয়ার, আর কবে চাকরিতে সফলতা পাবেন, আর কবে বিয়েতে সাকসেস পাবেন বলুন তো। যাই হোক, আমি শ্যাওলা ফুলি বসি, যদি মনে হয় আপনি যোগাযোগ করতে পারেন, ভালো থাকুন। তো দেখুন, এই হচ্ছে কথা, মানুষের হাজার প্রশ্ন থাকে, প্রশ্ন উত্তর কেউ খুঁজে বার করে না। আপনার যদি বাড়ির কোনো একটা ছাদ ফুটো হয়ে যায়, তাকে যদি রিপেয়ার না করেন, জল তো পড়বেই। অতএব এটা হচ্ছে মেন কাজ। আপনি যবে জন্মেছেন, জন্মচারে ঈশ্বর আপনাকে ভালো মন্দ দুটো মিশিয়ে দিয়েছে, কিন্তু ভালোগুলোকে যখন পাচ্ছেন তখন খুব আনন্দের সঙ্গে ছুটছেন, যেই খারাপ আসছে তখন জ্যোতিষী প্রোগ্রামগুলোকে দেখছেন, কিন্তু মনে হচ্ছে না যে একবার সামনে গিয়ে বসি, জানি এবং তার সঠিক প্রতিকার প্রতিবিধান করি। মানুষ প্রতিকার পরে বড় লোক এমনি হয় না। আজকে বড় বড় নেতা মন্ত্রী থেকে শুরু করে নিয়ে বড় বড় বিজনেসম্যান থেকে শুরু করে নিয়ে বড় বড় অভিনেতা অভিনেত্রী শুরু, সবাই কিন্তু একজন জ্যোতিষীর মাধ্যমে কিন্তু একের পর এক বড় হতে শুরু করেছে। কারণ আপনার কোনটা শুভ, কোনটা ঠিক, কোনটা ভুল, কোন পাথর পড়বেন, কোন কালার ইউজ করবেন, সমস্তটা কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজার আপনাকে হেল্প করতে পারে। এগুলো বুঝতে হবে, কারণ আমাদের অভিনেতা দেবের কিন্তু আসল নাম দেব নয়, দীপক অধিকারী। এই সংখ্যাতত্ত্ব কারেকশন করে ওকে দেব করা হয়েছে, তাই জন্যই কিন্তু আজকে সে ফেমাস। অতএব এর একটা অনেক বড় ভূমিকা আছে, বাড়ি বসে বসে এই ভূমিকা বুঝতে পারবেন না যতক্ষণ না কারো চেম্বারে যাচ্ছেন সঠিক লোকের এবং সঠিক প্রতিকার করিয়ে সঠিক উত্তর পাচ্ছেন না, ততক্ষণ তার প্রতি বিশ্বাস আপনার কোনোদিন আসবে না। আর যারা জয়প্রসঙ্গে বিশ্বাস করে তার এক বিন্দু নড়াচড়া করে না। আমার যত না লোকে টিভি দেখে তাতে বেশি রেফারেন্স ক্লাইন আসে যে অমুক লোক পাঠিয়েছে, তো অমুক দিদি কাটি পাঠিয়েছে, অমুক কাকিমা পাঠিয়েছে, তারা কিন্তু উপকার পেয়েছে বলেই পাঠিয়েছে। তাই মনে রাখতে হবে, বাড়ি বসে নয়, অর্থ সব জায়গায় খরচা হয়। এখন যদি বাই চান্স আমাদের কারো কোভিড হয়, করোনা হয়, সিলিন্ডার কিনে 9,000 টাকা খরচা আছে, পয়সা বেরাবে না, একশো ভাগ বেরাবে। তাই ঈশ্বর কখন কোন জায়গায় পয়সা বার করে দেয় আপনি বুঝতে পারবেন। তাই পয়সাটা এখনো অবধি সময় থাকতে থাকতে ভালো জায়গায় ইউজ করুন, আপনি সেখান থেকে ডেভেলপমেন্ট করতে পারবেন। পয়সাই পয়সা দেয়, মনে রাখতে হবে। প্রতিকার করলে প্রতিকারেই উপকার আছে এবং প্রতিকারেই সাকসেস আছে। আর আমার প্রতিকার মানে ওয়ান টাইম রেমেডি, একবার দেব, সেই প্রতিকার সারা জীবন আপনাকে হেল্প করবে। আমার কাছে যত ক্লায়েন্ট আছে কেউ বারবার প্রতিকার পড়ে না, একবার দেব সেই প্রতিকার সারা জীবন পড়বেন। ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে, আর ভালো রাখতে গেলে পুরো বিশ্বকে এবং পশ্চিমবঙ্গকে আমাদের প্রত্যেককে মুখে মাস্ক পরতে হবে আর হাতে স্যানিটাইজার ইউজ করতে হবে, এটা ভুললে কিন্তু একদম হবে না। আমরা যতক্ষণ না সচেতন হব ততক্ষণ কিন্তু আমাদের চারপাশে কিন্তু মানে আক্রমণের সংখ্যা আরও বাড়বে এবং অবশ্যই আক্রান্ত এত বেশি হবে যে বাইরে দেখতে দেখতে কখন যে আপনার ঘরে ঢুকে পড়বে আপনি বুঝতে পারছেন না। তাই সবাইকে বলো সজাগ হন, সচেতন হন, আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই। আমরা অলরেডি করোনা 2020 হারিয়ে দিয়েছি, 2021 হারিয়ে দেব, শুধু একটু প্রয়োজন সচেতনতা, সাবধানতা আর সেফটি থাকা। অবশ্যই সেফটিটা আপনারাও মেনটেন করুন, আমার চেম্বারে অবশ্যই সেফটি মেনটেন হচ্ছে, প্রত্যেক চেম্বারে ফুল অফ স্যানিটাইজেশন হচ্ছে, চেক করা হচ্ছে মেশিন দিয়ে আপনার টেম্পারেচার, বডি টেম্পারেচার, এবং তার সঙ্গে সঙ্গে একটা ক্লায়েন্ট বেরিয়ে গেলে স্টে করা হচ্ছে। তাই জন্য বলবো যে সাবধানে আসুন এবং দেখিয়ে আবার সাবধানে বাড়ি ফিরে যান। ভালো থাকতে গেলে চেম্বারে যোগাযোগ করতে হবে এবং আসতে হবে। আজকে সময় অনেকটাই কম, আর কথা বলা একদমই যাবে না, সময় একদম শেষের দিকে। তবু একটা কথাই বলবো যে ভালো থাকতে গেলে শুধুমাত্র গ্রহ নিয়ে আলোচনা করলেই হবে না, মানুষকে সচেতন করতে হবে, সাবধানও করতে হবে। আর আপনাদের সেই জন্যই বললাম, আগে যদি মনে হয় প্রতিকার পরে জীবন উন্নতি করতে চাইছেন তাহলে আগে নিজে সাবধান থাকুন, সচেতন থাকুন এবং ভালো থাকুন। আজ আসি, আবার দেখাবে আগামী দিনে। ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, নমস্কার।